সিভিক ভলেন্টিয়াররা পুলিশ নয় পুলিশ অ্যাক্ট অনুসারে ওদের কোনো অধিকার নেই সাত দিনের ট্রেনিংয়ে পুলিশ সম্ভব নয় এটা পুরোপুরি অসম্ভব অবাস্তব একটা কথা সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে দেখুন তিন বছরের ডাক্তার সম্ভব কিনা যারা চিকিৎসাবিদ্যায় বিশেষজ্ঞ লোক আছেন তারা বলতে পারবেন পনেরো দিনে নার্স হওয়া সম্ভব না সেটা একজন সাধারণ লোকও বুঝতে পারে এটাও একটা অবাস্তব প্রস্তাব এবং এটা আমার ধারণা এই দুর্নীতি থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য এটা করা হচ্ছে হবে আপনারা যদি ব্যাপারটা দেখেন অভিষেক ব্যানার্জি বলছেন যে কুণাল ঘোষকেও বলা হয়েছিল মদন মিত্রকে বলা হয়েছিল যে অভিষেকের নাম বলে দেব ছেড়ে দেব কুনাল ঘোষ তো রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল তো রাজ্য পুলিশের মন্ত্রী তো তার পিসি তো তার পিসি বলার ছিলেন যে ভাইফোর নাম বলো তো এটা তো বিশ্বাসযোগ্য ব্যাপার না আর মদন মিত্র কোনোদিন বলেননি যে আমার চাপ দেওয়া হয়েছিল যে অভিষেকের নাম বলো তাহলে অভিষেক ব্যানার্জি এটা বলছেন কেন আমার যেটা ধারণা যে কুন্তল অভিষেকের নামটা বলে দিয়েছে সেটা অভিষেক জানতে পেরেছেন ফলে কুন্তলকে দিয়ে এমন কিছু করাচ্ছেন পরে যাতে বলতে পারেন যে জোর করে নাম বলিয়েছে এখন কুন্তল সেই জন্যই লিখিতভাবে কোর্টকে জানিয়েছে এবং অভিষেক এরকম মন্তব্য করেছেন অতএব আমার তো মনে হয় জাস্টিস গঙ্গোপাধ্যায় সঙ্গত কারণেই বলেছিলেন যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা উচিত তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট বেঞ্চ চেঞ্জ করে দিয়েছে অন্য বেঞ্চও এখন জিজ্ঞেস করা উচিত না এটা বলছে না তাহলে জিজ্ঞেস যদি করা হয় তাহলে হয়তো অনেক অপরাধের কথা বেরিয়ে আসবে যে কারণ দেখুন যে দুর্নীতিতে যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু যুবার লোক বেশিরভাগই আর আপনারা জানেন যে তৃণমূল যুব কংগ্রেস একটা ছিল সেটা থেকে আর একটা জুবা তৈরি করা হয়েছিল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেখানে ওই মিশ্র এক সেক্রেটারি ছিলেন যিনি এখন দেশ থেকেই পলাত বিনয় মিশ্র তো তার অর্থটা কী যে এই জুবাটা তৈরি করা হয়েছিল তারা এই যে দুর্নীতির যে শিকড়টা পার্টিতে আছে সেটা মূলত তাদের মাধ্যমে এবং আপনারা জানেন যে কালীঘাটের কাকুর নাম এসেছে এবং কালীঘাটের কাকু বলছেন যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না এতটাই তার আত্মবিশ্বাস আমি জানি না অনুব্রত মণ্ডলের আত্মবিশ্বাস ছিল তিহার জেলে গিয়েও বলেছিলেন যে পার্টি আমার সঙ্গে আছে আপনারা আমার কিছু করতে পারবেন না কিন্তু যখন মেয়েকে শুদ্ধে তিহার জেলে যেতে হয়েছে তখন অনুব্রত মন্ডল এরকম কথা বলছেন বলে শোনা যাচ্ছে না বরং অন্যরকমই বলছেন ভগবানের উপর ভরসা রাখছেন যাতে মেয়ের জামি নয় ভগবানের কাছে প্রার্থনা করছেন দেখুন মুখ্যমন্ত্রী এক হতে পারে যে মাথায় গণ্ডগোল আছে ভুল ভাল বলছেন আর এক হতে পারে যে উনি পরিকল্পনা মাফিক বলছেন যাতে একটা ভুল ধারণা তিনি ছড়াতে পারেন মুসলমানরা হচ্ছে গরু ওদের ভোটটা হচ্ছে দুধ আর ওদের ইফতার পাঠিতে যা হচ্ছে লাথিখা যে বলছে আপনারা আমাকে জিজ্ঞেস করছে অন্য চ্যানেলগুলো দেখাচ্ছে অন্যরা তার বিরোধিতা করছে এই দুর্নীতি নিয়ে যে আলোচনা তো সে জায়গায় এইসব আলোচনা হচ্ছে উনি সফল দেখুন মুখ্য সচিবকে বলতে পাচ্ছেন। কারণ মুখ্য সচিবরা পাবলিক সার্ভেন্ট কিন্তু মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব ডিজি সিপি এমন লোকদের এখন করা হয় যারা মেরুদণ্ডহীন কেচোর মতো প্রাণী দেখুন মুখ্য সচিবের একটা আমি ঘটনার কথা বলছি ভবানীপুরে ভোট নিয়ে সেই ভোটটা তাড়াতাড়ি করতে বলানো হল কি লিখলেন যে বললেন যদি এই ভোটটা ভবানীপুরে না করা হয় মমতা ব্যানার্জিকে না জেতানো হয় মানে জেতানোর জন্য তো ভোটটা করা তাহলে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে অন্য আরও অনেক এমএলএ আছেন তারা হতে পারবেন না সংবিধানের তো লেখা নয় তাহলে মুখ্যসচিব লিখলেন এটা পুরোপুরি ভুল কথা মুখ্য সচিব পদমার্যাদার কোনো অফিসার এরকম লিখতে পারে আমার এটা মনে হয় না ইডি বা সিবিআই যদি দুপাশে দুটো নোট মাঝখানে কাগজ দিয়ে সিজ করেন সেটাকে টাকা বলে কোর্টে তো ওটা হাজির করতে হবে নাহলে যে অফিসাররা সিজ করেছেন তদন্ত আছেন তো ওই টাকা না থাকার জন্য তো তাদের সাজা হয়ে যাবে তো এটা কোনো এজেন্সি করতে যায় দেখানোর জন্য কিছু করলে আলাদা কথা এটা তো ঘটনা যে সাধারণ মানুষ সচেতন নয় বলি এই যে নারদের স্টিং অপারেশনে যাদের টাকা নিতে দেখা গিয়েছিল সেই লোকগুলো আবার ভোটে জিতেছে এবং মুখ্যমন্ত্রী দেখুন ইফতার পার্টিতে যাওয়া নিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন বলে যেগুলো দুধ দেয় তার লাথি খাওয়া উচিত অর্থাৎ মুসলমানরা হচ্ছে গরু ওদের ভোটটা হচ্ছে দুধ আর ওদের ইফতার পার্টিতে যাওয়া হচ্ছে লাথি খাওয়া

দেখুন রবীন্দ্রনাথের কবিতা তিনি অভিযুক্ত তিনি আবৃত্তি করতে পারবেন না এরকম তো কথা নেই কিন্তু সাধারণ লোক কেউ এখন আর মনে করেনি যে পার্থ চ্যাটার্জি সৎ লোক সবাই মনে করে যে পার্থ চ্যাটার্জি অত্যন্ত অসৎ লোক যিনি মমতা ব্যানার্জির পরিকল্পনায় অন্যতম গুটি ছিলেন যিনি কোটি কোটি টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছে চাকরি বিক্রি করে সোনালী গৃহ যে কথা বলছেন সেটা হয়তো সত্যি তিনি যে বলছেন যে মমতা ব্যানার্জি আকণ্ঠ এখন দুর্নীতিতে ডুবে গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক বলছেন দেখুন অনেক দিন এক সঙ্গে ছিলেন কিন্তু আমার ধারণা সোনালী গৃহ তো তিনবার কি চারবার একটা হয়েছিলেন আবার ওখানে যদি একসঙ্গে অনেকবার জিতে যান তাহলে এমন একটা রেকর্ড হয়ে যাবে সেটা হতে পারে যে মমতা ব্যানার্জি পছন্দ ছিল না অবশ্য রেকর্ডটা ছুঁয়ে দেবেন এটা হতে পারে যে তার জন্য তাদের মধ্যে বিরোধ হয়েছে এবং বিরোধের ফলে রাজ্যবাসীর একটা উপকার হবে যে ভিতরের দুর্নীতির কিছু কথা মমতা ব্যানার্জির কুকৃতির কথা কিছু বাইরে